সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সমস্ত বন্ধুদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমি ইতিমধ্যেই পিএলআই বাড়ি থেকে কীভাবে জমা দিতে হবে, পিএলআই প্রিমিয়াম পোস্ট অফিসে না গিয়ে কীভাবে বাড়ি থেকে জমা দেওয়া যায় এবং কীভাবে বা সেই পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আমি ইউটিউবে আপলোড দিয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো এই রেজিস্ট্রেশনের পরবর্তী অংশ, অর্থাৎ আগের দিন আমরা যে ভিডিওটি করেছিলাম সেখানে রেজিস্ট্রেশনে একটা পার্ট করানো হয়েছিল। আজকে যেহেতু আমরা আমাদের অ্যাক্টিভেশন লিংক আমাদের ইমেলে পেয়ে গেছি, তাই রেজিস্ট্রেশনের বাকি যে অংশটুকু রয়েছে সেটি আজকে আমাদের ভিডিওতে করে দেখাবো। আজকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আমরা লগ ইন করতে পারবো নিজের পিএলআই অ্যাকাউন্টে এবং সেখানে যাবতীয় তথ্য আমরা দেখতে পারবো। তো যিনারা ইতিমধ্যে আমার পূর্বের ভিডিওটি দেখেননি অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবেন, না হলে আজকে ভিডিও আপনারা বুঝতে পারবেন না। আগের ভিডিওটি আপনি আমার আই বাটনে লিংক দেওয়া রয়েছে সেখানেও গিয়ে আপনারা দেখতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিংক আমি দিয়ে দেবো, সেখানে চাইলেও আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আজকের ভিডিও তাই বেশি দেরি না করে আমি শুরু করতে চলেছি। আজকের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটিও সিলেক্ট করে নিন। চলুন আমরা মূল ভিডিও শুরু করি। দেখুন, আপনাদের সামনে আমি আমার ইমেলটি খুলেছি, এখানে দেখুন নো রিপ্লাই পিএলআই এখানে এসেছে, এখানে আমি ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমার কাছে একটি কাস্টমার আইডি, এই কাস্টমার আইডিটি আমি প্রাইভেসির জন্য হাইড করে রেখেছি, আর এখানে একটি লিংক দেওয়া রয়েছে, এই লিঙ্কে আমরা এবার ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে দেখুন আমাদের সামনে কি আসে, ওয়েট করি আমরা। এই দেখুন আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল এবং এখানে লেখা রয়েছে সেট পাসওয়ার্ড, এখানে একটা বক্স দেওয়া রয়েছে, এখানে এন্টার পাসওয়ার্ড, তারপরে বক্স দেওয়া হয়েছে রি এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ প্রথমে এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপর সেই পাসওয়ার্ডটি এখানে আরেকবার টাইপ করতে হবে। এখানে পাসওয়ার্ড সেটিংয়ে ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে কি, এটা একটু ভালো করে মাথায় রাখবেন আপনারা। পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাটলিস্ট 8 to 32 ক্যারেক্টার্স, অন্তত পক্ষে 8 থেকে 32 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। পাসওয়ার্ড মাস্ট কন্টেন আপার কেস ক্যারেক্টার্স A to Z, অর্থাৎ অ্যালফাবেটের A থেকে Z অবধি যে কোনো একটি আপার কেস ক্যারেক্টার থাকতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে। পাসওয়ার্ড মাস্ট কন্টেন লোয়ার কেস ক্যারেক্টার্স A to Z, ছোটো হাতের A থেকে Z মধ্যে যে কোনো একটি অক্ষর থাকতে হবে। পাসওয়ার্ড মাস্ট কন্টেন নাম্বারস, এখানে 0 থেকে 9 যে কোনো একটি নাম্বার থাকতে হবে। আর পাসওয়ার্ড মাস্ট কন্টেন স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বলতে @ হ্যাশ, ডলার, পার্সেন্টেজ, অ্যান্ড, স্টার, যে কোনো একটি আন্ডারস্কোর, যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমাদেরকে পাসওয়ার্ড বানাতে হবে। খুবই সহজ এটা আমরা একটা, এবার আমি একটা পাসওয়ার্ড বানিয়ে নিচ্ছি, আপনারা একটু দেখে নিন, খুবই সহজ, এখানে কোনো ব্যাপার নেই, আপনি খুবই সহজে পাসওয়ার্ডটি বানিয়ে নেবেন। এখানে এই কটা ক্রাইটেরিয়া মেনটেন করে আমি এখানে আমার পাসওয়ার্ডটি বানিয়ে নিলাম। এরপরে এখানে সেট পাসওয়ার্ড বাটনে আপনারা ক্লিক করবেন। আমি সেট পাসওয়ার্ড বাটনে দেখুন এইবার রেজিস্ট্রেশন কমপ্লিটেড, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি, ইউ মে লগ ইন উইথ ইওর ক্রেডেনশিয়ালস আফটার 24 আওয়ার্স। বলা হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট তৈরি করা, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, 24 ঘন্টা পরে আমি চাইলে আমার এই ইউজার আইডি যেটা পেয়েছি ইমেলে এবং এই যে পাসওয়ার্ড আমি সেট করলাম, এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। তো খুবই সহজ এই এই রেজিস্ট্রেশন পদ্ধতি, খুবই সহজ বন্ধুরা, আপনাদের কিচ্ছু করতে হবে না। যিনাদের পিএলআই আছে আপনারা শুধুমাত্র হেড পোস্ট অফিসে যাবেন, নিজের আধার নাম্বার, আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, এই এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন ওই পিএলআইয়ের প্রিমিয়াম বুকের প্রথম পেজটা জেরক্স করবেন এবং সেখানে গিয়ে নিজের মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা দিয়ে আসবেন। তারপরে এসে রেজিস্ট্রেশনের প্রথম ধাপটি যেটি আমি দেখিয়েছিলাম আগের ভিডিওয়ে সেটি করবেন এবং তার 24 ঘন্টার মধ্যে আপনার ওই সংশ্লিষ্ট ইমেলের লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক, আপনার সেই লিঙ্কের সঙ্গে আপনার কাস্টমার আইডি দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটি সেট করবেন এবং তারপরে আরও 24 ঘন্টা পর আপনি লগ ইন করতে পারবেন। তাহলে এই যে রেজিস্ট্রেশন সংক্রান্ত ভিডিওটি আমাদের হয়ে গেল পার্ট এ পার্ট বি নিয়ে, এর পরের দিন আমরা দেখাবো কীভাবে আপনারা লগ ইন করবেন নিজের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে।
তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, কেননা এখন লক এই মহামারীর সময়, প্যান্ডেমিকের সময় আপনাদের পোস্ট অফিসে না গিয়ে বাড়ি থেকে আপনারা খুব সহজে এই প্রিমিয়ামগুলো দিতে পারেন পিএলআই। ফলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।